হ্যালো ইফা, তোমার ভিডিও দেখা যাচ্ছে না? হ্যালো ইফা, ভালো। কেমন আছো? ভালো ভালো। কি করতেছো? বলো, কি কি করবো? আপেল দেখাও, কেন দেখাও? এই তো অনেক সুন্দর হয়েছে। এবার দেখি, ইফা দেখি আপেল বানান করো তো, বানান। আপেল বলো, আপেল বলো লাগবে। আপেল আপেল, শাবাশ। আচ্ছা, এবার ইংরেজিতে বানান করো তো। নিজেতে কি দাশুন এ ফলে ফল বলো, এপল বানান। হ্যাঁ, বানান করো তো দেখি। বানান বলে গেছি, চেষ্টা করো, চেষ্টা করো তো। এপল বলা, একটু চেষ্টা করে দেখো। আচ্ছা, অ্যাপল তো বলছো, এবার অ্যাপলটা বানান করে দেখাও। চেষ্টা করো না, এবার ও এক কথা বলে গেছি। শাবাশ, এই তো হয়েছে। আচ্ছা, আমরা আপনাদের জন্য একটা স্ক্রিনে ভিডিও শেয়ার করতেছি, আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, তারপরে ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারবেন। আমরা এখন স্ক্রিন শেয়ার করবো। সাধারণভাবে বাচ্চাদের ভাষার উন্নতি সাধনের জন্য ভাষাগত প্রশিক্ষণ প্রয়োজন, তবে অধিকাংশ সময়ে বাচ্চার ভাষাগত বিকাশ না হওয়ার কারণে বাক প্রথম সমস্যা জড়তা দেখা দেয়। এদের জন্য সুনির্দিষ্ট এবং নিয়মমাফিক থেরাপি দেওয়া প্রয়োজন। এখন আমরা আপনাদের সামনে ফেসিয়াল ম্যাসাজ নিয়ে আলোচনা করব, কিভাবে ফেসিয়াল ম্যাসাজ বাচ্চাদের দিতে হয়। সেই জন্য আপনার হাতের তিনটা আঙুলের প্রয়োজন। হাতের প্রথম আঙুলটি বাচ্চাদের ঠোঁটের উপরে রাখবেন এবং অপর দুইটা আঙুল ঠোঁটের নিচ অংশে রাখবেন। রাখার পর ঠোঁট থেকে কান পর্যন্ত আলতোভাবে আঙুলগুলো টেনে নিয়ে আসবেন। ঠিক একইভাবে একই কাজ আমাদের 2 থেকে 3 বার করতে হবে। একইভাবে আমরা অন্যদিকে ঠোঁটের বাঁদিকে আমরা আবার 3টা আঙুল নেব। উপরের আঙুলটা ঠোঁটের উপরের অংশে রাখবো এবং নিচে 2টা আঙুল ঠোঁটের নিচ অংশে রাখবো। একইভাবে কান পর্যন্ত আলতোভাবে টান দিয়ে নিয়ে আসবো। এইভাবে আমরা ফেসিয়াল ম্যাসাজটা বাচ্চাদের সাথে করতে পারি। এতে করে তারা তাদের মাংসপেশির যে কর্মক্ষমতা আছে সেটা বাড়িয়ে যায়। এখন আমরা ফেসিয়াল ম্যাসাজের শেষের অংশটি দেখব, সেই জন্য আগের মতনই ঠিক একইভাবে হাতের 3টা আঙুল নেব। 3টে আঙুলের সামনের দিক থেকে আঙুলগুলো সজোরে বাচ্চার গালে টোকা দিব। ঠিক একইভাবে হাতের উল্টো দিক থেকে বাচ্চাকে জোরে 3টি টোকা দিব। ঠিক একই রকমভাবে অপর গালে হাতে 3টি আঙুল নিয়ে আঙুলের সামনের দিক থেকে টোকা দিব। হাতের উল্টো দিক থেকে বাচ্চাকে আবার টোকা দিব। এইভাবে একই কাজটা আমাদের বাসায় 2 থেকে 3 বার তাদের সাথে চালিয়ে যেতে হবে।
আমরা এতক্ষণ যে দুটি পদ্ধতি দেখেছি সেই দুটি পদ্ধতি ব্যবহার করে বাচ্চাদের ফেসিয়াল ম্যাসেজ দিতে পারি। ফেসিয়াল ম্যাসেজের মাধ্যমে মুখের মাংসপেশির কর্মক্ষমতা বৃদ্ধি পায়। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনাদের তাহলে আমাদেরকে বলতে পারেন। হ্যালো স্যার, ভিডিওটা তো পুরোপুরি বোঝা যায় না, একটু মনে হইতে আটকে যায় আটকে যায়। আমার লাইনে প্রবলেম করতেছে, বুঝতে পারিনি। আচ্ছা আপনারা যদি বলেন তাহলে আমরা আবার ভিডিওটা প্লে করে দিব। স্লো হয়ে যায় বেশি, স্লো মোশনে দেখাচ্ছে এটা নেটওয়ার্ক প্রবলেমের কারণে। আচ্ছা আপনাদের জন্য আমরা আবার ভিডিওটা শো করতেছি স্ক্রিনে। সাধারণভাবে বাচ্চাদের ভাষার উন্নতি সাধনের জন্য ভাষাগত প্রশিক্ষণ প্রয়োজন। তবে অধিকাংশ সময়ে বাচ্চার ভাষাগত বিকাশ না হওয়ার কারণে বাঘ প্রত্যঙ্গ সমস্যা জড়তা দেখা দেয়। এদের জন্য সুনির্দিষ্ট এবং নিয়মমাফিক থেরাপি দেওয়া প্রয়োজন। এখন আমরা আপনাদের সামনে ফেসিয়াল ম্যাসেজ নিয়ে আলোচনা করব, কিভাবে ফেসিয়াল ম্যাসেজ বাচ্চাদের দিতে হয়। সেই জন্য আপনার হাতের তিনটা আঙুলের প্রয়োজন। হাতের প্রথম আঙুলটি বাচ্চাদের ঠোঁটের উপরে রাখবেন এবং অপর দুইটা আঙুল ঠোঁটের নিচ অংশে রাখবেন। রাখার পর ঠোঁট থেকে কান পর্যন্ত আলতোভাবে আঙুলগুলো টেনে নিয়ে আসবেন। ঠিক একইভাবে একই কাজ আমাদের 2-3 বার করতে হবে। একইভাবে আমরা অন্যদিকে ঠোঁটের বাঁদিকে আমরা আবার 3টা আঙুল নেব। উপরের আঙুলটা ঠোঁটের উপরের অংশে রাখবো এবং নিচে 2টা আঙুল ঠোঁটের নিচ অংশে রাখবো। একইভাবে কান পর্যন্ত আলতোভাবে টান দিয়ে নিয়ে আসব। এইভাবে আমরা ফেসিয়াল ম্যাসেজটা বাচ্চাদের সাথে করতে পারি। এত করে তারা তাদের মাংসপেশির যে কর্মক্ষমতা আছে সেটা বাড়িয়ে যায়। এখন আমরা ফেসিয়াল ম্যাসাজের শেষের অংশটি দেখব। সেই জন্য আগের মতনই ঠিক একইভাবে হাতের 3টা আঙুল নেব। 3টা আঙুলের সামনের দিক থেকে আঙুলগুলা সজোরে বাচ্চার গালে টোকা দিব। ঠিক একইভাবে হাতের উল্টো দিক থেকে বাচ্চাকে জোরে 3টি টোকা দিব। ঠিক একই রকমভাবে অপর গালে হাতে 3টা আঙুল নিয়ে আঙুলের সামনের দিক থেকে টোকা দিব। হাতের উল্টো দিক থেকে বাচ্চাকে আবার টোকা দিব। এইভাবে একই কাজটা আমাদের বাসায় 2-3 বার তাদের সাথে চালিয়ে যেতে হবে। আমরা এতক্ষণ যে দুটি পদ্ধতি দেখেছি সেই দুটি পদ্ধতি ব্যবহার করে বাচ্চাদের ফেসিয়াল ম্যাসেজ দিতে পারি। ফেসিয়াল ম্যাসেজের মাধ্যমে মুখের মাংসপেশির কর্মক্ষমতা বৃদ্ধি পায়। হ্যালো, জি ভাইয়া বলেন। বলছিলাম যে আগে স্লো আসিল, এখনো আপনারা যদি ইয়েতে ওই গ্রুপে দিয়ে দেন তাহলে ওই রেকর্ডিংটা আবার ভালো দেখা যায়, মানে খুব সুন্দর দেখা যায় আর কি।
আর ক্লাসে যখন দেন এর আগের ভিডিওটা ওইরকম, ক্লাসের সময় ওই ভিডিওগুলো যে আসে এগুলো একটু স্লো মোশনে আসে। আচ্ছা ভাই, এখানে ভিডিওগুলো স্ক্রিন শেয়ার দেওয়া হয় আসলে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় এই ক্লাসে আলোচনা করার জন্য, আর আমরা আবার গ্রুপে ওই ভিডিওটাই দিব, আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। আর এখন যতটুকু দেখছেন আপনারা, যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে বলতে পারেন। মোটামুটি বোঝা গেছে। আচ্ছা, আগামী সপ্তাহের জন্য এটা হচ্ছে হোমওয়ার্ক সবার, সবাই অনলাইন ক্লাসে ওই ভিডিওটার যে কাজগুলো আর ওই ভিডিওটার যে কাজগুলো আছে এগুলো নিয়ে বসবে, আমরা ওদের ওই ওই কাজগুলো এই ক্লাসে বসে দেখব। আলিফের আম্মুকে বলতেছি, ভাবি আপনি একটা প্রশ্ন করতে আসছিলেন, যদি বলেন আনমিউট করে। বুঝতে পারছি স্যার কিছুটা, তো করব, করে ভিডিও আমিও দিব গ্রুপে, দেখবেন কোনো প্রবলেম হয় কিনা আর কি, পারতেছি কিনা। আচ্ছা ঠিক আছে, আপনি কাজ করে আলিফকে নিয়ে কাজ করে গ্রুপে ভিডিও দিবেন, আর আগামী সপ্তাহটা আমরা ওই ভিডিও নিয়ে কাজ করব। আচ্ছা, এটা মেসেজ দেওয়ার সময় তো ভেসেলিন বা তেল জাতীয় কোনো কিছু দরকার নেই, আগে আগে একটা এরকম দেওয়া হয়েছিল যে মেসেজ করার সময় গালে। আচ্ছা ববি, আপনার নেটওয়ার্ক প্রবলেম করতেছে, তারপর আমরা বুঝতে পারছি যে আপনি প্রশ্ন করছিলেন যে মেসেজ করার সময় অয়েল জাতীয় কিছু ব্যবহার করা যাবে কিনা, যে ভেসলিন বা যে কোনো ধরনের অয়েল জাতীয় কিছু ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আমাদের আজকে নেটওয়ার্ক সবারই প্রায় প্রবলেম করতেছে, আর ছাত্রছাত্রী আজকে অনেক কম, আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করে নিব। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আলিফ, দীপ্ত, টাটা বলো, ইফা টাটা, টাটা মাথা লাগাইতেছো, তৌশিক টাটা, যারা টাটা।